আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটকে সার্চ কনসোলে পাবলিশ করতে হয়। বিশেষভাবে এটি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, এই ওয়েবসাইটটা কোনোভাবেই সার্চ কনসোলে পাবলিশ হচ্ছে না বা অ্যাপ্রুভ হচ্ছে না। এই জন্য আমরা লাইভ সাপোর্টের জন্য, বেসিক্যালি লাইভ সাপোর্টের ভিডিও এটা। সো এটা আমাদের একজন স্টুডেন্টের ওয়েবসাইট। সো আমরা দেখব কিভাবে এই সমস্যাটি সমাধান করে সার্চ কনসোলে ওয়েবসাইটটিকে অ্যাপ্রুভ করে পাবলিশ করা যায়। সো আমরা ফার্স্ট অফ অল গুগলে দেখে নেব আমাদের যে জিমেলটি আছে লগ ইন করা, সেই জিমেলে আমাদের ওয়েবসাইটের সেম ইউজার নেম বা আমাদের আমাদের যে অ্যাডমিন জিমেল, এই দুইটা মেইল ঠিক আছে কি না। সো আমরা দেখলাম যে আমাদের দুইটা মেইল এখানে ঠিক আছে। সো দুইটা মেইল ঠিক থাকলে তখন বেসিক্যালি আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার ভিজিট করব। দেন এখানে আমরা দেখব যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গিয়ে পিএইচপি ডট হেডার যে একটা অপশন আছে, পিএইচ সাইড বার ফাংশন ডট পিএইচপি, সরি হেডার ডট পিএইচপি, হ্যাঁ হেডার ডট পিএইচপি, এই ফাইলটিতে আমরা যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে অলরেডি তার গুগল ভেরিফিকেশনের কোডটি সে দিয়ে রেখেছে, ঠিক আছে। সো দেওয়ার পরে অনেক ক্ষেত্রে এটা একটু সময় লাগে, একটু সময় লাগে এটা। তারপরে যেহেতু দেয়া, আমরা আর একবার এটা আপডেট করি। দেন গুগল থেকে আমরা সরাসরি গুগল সার্চ কনসোল লিখে সার্চ করব, দেন গুগল সার্চ কনসোলের ভিতরে যাব। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় তার ওয়েবসাইট প্রপার্টি নাই। আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে আমরা বেসিক্যালি ইউআরএল প্রিফিক্স যে ইয়াটা আছে এখানে লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার বেসিক্যালি এখানে অনেকগুলি ফরম্যাট দেওয়া আছে, গুগল অ্যানালাইটিক্স, এইচটিএমএল ট্যাগ, ফাইল, অনেক অপশন আছে, ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার বা ডিএনএসের মাধ্যমে অনেক সিস্টেম আছে। সো আমরা বেসিক্যালি গুগল এইচটিএমএল ট্যাগ যেটা আছে এটার মাধ্যমে বেসিক্যালি করার চেষ্টা করব। এটা তুলনামূলক ইজি, কারণ এটা ওই হেডিংয়ের ভিতরে হেড ট্যাগের পরে আমাদের কোডটুকু বসিয়ে দিলেই হয়, নর্মালি কাজ হয়ে যায়, অনেক ক্ষেত্রে ঝামেলা করে। সো আমরা বেসিক্যালি এটা কপি করলাম এখান থেকে। কপি করার পরে এই কোডটি আমরা এখানে কাটি নাই, সো এখানে আবার নতুন কোডটি পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা দেখব যে এক্স্যাক্টলি সেম আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে তার যে কোড আছে কোডটা মিলতেছে না, তার মানে আমরা নিজেরা এটাকে কেটে দিব। ঠিক আছে, যদি সেম থাকতো সেক্ষেত্রে আমরা এটা কাটতাম না, তাহলে আমরা উপরের এটা কেটে, ঠিক আছে, তারপরে হচ্ছে ওইটা আবার ট্রাই করলে হয়ে যেত। সো এখন আমরা নতুন কোড আবার যেহেতু দিলাম, একটু সময় লাগতে পারে। যাই হোক, আমরা এখন এখান থেকে আপডেটে ক্লিক করলাম। সো আপডেটে ক্লিক করার পরে এটা সাকসেসফুলি আপডেট, আমরা একটা রিলোড দিয়ে দেখি যে কোডটুকু, হ্যাঁ ঠিক আছে, কোড এখনও আছে। থাকার পরে আমরা একবার চাইলে ওয়েবসাইটটা এই মেন পেজটা রিলোড দিয়ে এখান থেকে প্রপার্টিসে হচ্ছে ভিউ সোর্সে গিয়ে দেখতে পারি, একটু চেক করে আমাদের হেড ট্যাগের পরে কোডটা দেখা যায় কি না। সো এখানে দেখা যাচ্ছে না যদিও, তারপরেও এখানে একটু অপেক্ষা করব। তারপরে এখানে হচ্ছে এইচটিএমএল ট্যাগ যেটা আছে এইটার সেকশনে থাকবো। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করেছি, বাট এইচটিএমএল ফাইল অপশনে থাকা অবস্থায় আমরা ভেরিফাই দিয়ে ক্লিক করি, সো এইটা করা যাবে না। এই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি এইচটিএমএল ট্যাগ ব্যবহার করেছেন এবং এইচটিএমএল ট্যাগের আন্ডারে ভেরিফাই দিয়ে ক্লিক করছেন কি না, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। সো ওকে, যাই হোক, আমরা এইচটিএমএল ট্যাগের আন্ডারে আসি, এখন ভেরিফাইতে ক্লিক করলাম, একটু অপেক্ষা করব, দেখব হয় কি না। ওকে, এটা ডোমেইন ভেরিফিকেশন ফেইল দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসব। আসার পরে আমরা এই কোডটুকু এখান থেকে চাইলে কাট করে রেখে দিতে পারি, এখানে আপডেট করে দিতে পারি, কারণ এখানে কোড দিলে যেহেতু কাজ হচ্ছে না, অযথায় আমরা কোড রাখবো না, কারণ আমরা জানি যে সিএসএস এইচটিএমএল এই কোডগুলি মিনিফাই করতে হয়, বা যত কাট শাট করে রাখা যায় ততই ভালো। সো এখানে দিলে যেহেতু কাজ করতেছে না, আমরা এখানে রাখলাম না। সো আমরা প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে যাবো, এরপরে আমরা এখানে লিখব হেডার ফুটার কোড ম্যানেজার। সো হেডার লিখে সার্চ করার পরে অনেক ইয়া আসবে, অনেক প্লাগ ইন আসবে। সো আপনি যেটা করবেন, এই যে ডব্লুপি কোড, ঠিক আছে, এইটাকে ইনস্টল করবেন। ডব্লুপি কোড লিখলেও এটা পেয়ে যাবেন। সো এটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। ইনস্টল করলাম আমরা, এখন অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমরা যেটা করব, আমাদের ডব্লুপি কোড, এটা হচ্ছে ডব্লুপি কোড,
এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে আলাদা একটা মেনু যুক্ত হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লিক করব যে হেডার অ্যান্ড ফুটার এইখানে। সো এটা যদিও আরও অনেক কাজ আছে, এগুলি আপাতত আমরা দেখছি না, আমরা হেডার ফুটারের কাজ দেখব। এবং এখানে ফুটার, বডি, হেডার তিনটা অপশন আছে। সো আমাদের কাজ হচ্ছে হেডিংয়ের ভিতরে আমাদের এই কোডটুকু দিতে হবে। সো আমরা ওটা কপি করেছিলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এখানে আমরা আমাদের কোডটুকু পেস্ট করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, তাহলে এটা সেভ হয়ে গেলো। একবার রিলোড দিয়ে দেখবো যে এটা আছে কি না। হ্যাঁ, কোডটুকু আছে এখানে। এখন যদি আমরা এটা পেজ ভিউতে দেখি তাইলেও দেখবো না, সমস্যা নাই, না দেখলেও প্রবলেম নাই। তো এখন আমরা আর একবার এটা ক্লিক করব। মনে রাখবেন যে আমরা HTML ট্যাগ দিয়েছি, তো HTML ট্যাগের আন্ডারে আমরা ভেরিফাইতে ক্লিক করব। তো করার পর আমরা একটু অপেক্ষা করি। ওকে, ওনারশিপ ভেরিফাইড, দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেল খুব সহজে। সেক্ষেত্রে আমরা ওই যে যে আমরা এটা কনফিগার করি স্টার্ট। ওকে, সো এটা কমপ্লিট, 24 ঘন্টার ভিতরে আমাদের ডাটা এখানে শো করবে, সমস্ত ডাটা। এখন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটা এখানে সাবমিট করে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। আমরা সাইট ম্যাপটাও সাবমিট করে দিতে পারি। সো সাইট ম্যাপ সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে লিখব সাইট ম্যাপ ডট XML, যদি USTCO থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, USTCO যেহেতু সাইটে অ্যাক্টিভ করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, সো অটোমেটিক্যালি সাইট ম্যাপটা পাওয়া গেছে এখানে। সো আমরা সাইট ম্যাপটা এখানে দিয়ে এটাকে সাবমিট করে দিচ্ছি। গট ইট, এখানে কুড নট ফেস দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না, একটু পরে রিলোড দিলে এটা ঠিক হয়ে যাবে। সো মোট কথা হচ্ছে আমাদের সার্চ কনসোলে কিন্তু খুব সহজে এটা অ্যাপ্রুভ হয়ে গেল গা। তো কীভাবে করলাম এই প্রসেসে, যারা করতে পারতেছেন না সেমভাবে তারা ফলো করে করবেন, ঠিক আছে, খুব সহজ। তারপরেও কারো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।